মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এত মজার বিকেলের নাস্তা এর আগে কখনো ট্রাই করেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বিকেলের নাস্তা বা সকালবেলা বাচ্চাদের টিফিন বানাতে গেলে চিন্তা করি কম সময়ে কম খরচে কী করা যায়। চাইলে আমার আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তো লাগবে আমার একটা ডিম। প্রথমে আমি নর্মাল তাপমাত্রা একটা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা এর বেশি দেওয়ার দরকার নেই, এটাই পারফেক্ট। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটির লবণ, এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এক টেবিল চামচ পরিমাণ পানি। তো এবার এটাকে আমি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালো করে মিক্সড করে দেবো, যাতে করে আমার প্রত্যেকটা চিনি গলে যায়। তো চিনিটা গলা পর্যন্ত এটাকে ফেটিয়ে নেবেন। তারপরে চিনিটা যখন গলে যাবে এটার ফেটানো বন্ধ করে দেবেন। এরপরে হচ্ছে আমার চিনিটা গলে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি এক কাপ ময়দা দিচ্ছি, আমার মেজারমেন্ট কাপটা হাফ কাপের ছিল, সেই জন্য আমি দুবারে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার একটা স্পেশালের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, চাইলে আপনারা এখানে হাত দিয়েও করতে পারেন। তো এটাকে প্রথমে আমি এভাবে মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে যে আমার ময়দাটা একটু কম হয়েছে, আমি এখন আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ পরিমাণ। এটা আসলে ডিমের উপর নির্ভর করে, অনেক সময় দেখা যায় ডিম বড় হলে একটু ময়দাটা বেশি লাগে। তো তারপরে এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে হাত দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তো দেখেন ডোটার অবস্থা নিচ্ছে, বুঝতে পারতেছেন এটা আসলে শক্ত নরম কতখানি। এটা সাধারণত আমরা রুটি পরোটা যেরকম করি ঠিক সেরকমই। তো এই যে আমার এটাকে ভালো করে আমি মথে নিলাম, মথে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এটা দিয়ে আমি ছোট একটা রুটি বানাবো, একটু মোটা করে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কীরকম। তো এই যে এটাকে আমি একটু বেলে নিচ্ছি এভাবে। এই নাস্তাটা চাইলে আপনারা বানিয়ে কিন্তু বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো এই যে আমার এটার পুরুত্বটা ঠিক কতখানি নিচ্ছে দেখে বুঝতে পারতেছেন। তো এবার হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে সাইডটা একটু কেটে নেব। এই যে দেখেন সাইডটা হচ্ছে আমি কেটে সমান করে নিচ্ছি। তো সাইডও সাইড থেকে এভাবে সমান করে নেব। সাইডের এগুলো কিন্তু ফালানো যাবে না, এগুলো আপনারা চাইলে কেটে ভেজে নিতে পারেন। তো এই যে দেখেন এবার হচ্ছে এই মাঝখান যেটা আছে আমি এটাকে তিনটা ভাগে ভাগ করব। তো এই যে আমি এখন তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি, চাইলে আপনারা চারটা ভাগও ভাগ করতে পারেন যদি বেশি ছোটো ছোটো করতে চান। তো আমি এখানে তিনটা ভাগে ভাগ করতেছি। আর এই ধরনের নাস্তাগুলো আপনারা বিকেলে চায়ের সাথে বা বাসায় গেস্ট আসলে বাচ্চাদের টিফিনে, দেখা যাবে সকালবেলা টিফিন বানাতে খুব মানে কম সময় থাকে হাতে, তো চাইলে এরকম টিফিন বানিয়ে দিতে পারেন। তো এই যে এভাবে কোনাকুনিভাবে বরফি আকৃতি করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখেন, আর আপনারা যদি এখানে চারটা ভাগে ভাগ করেন তাহলে এটা আরেকটু ছোটো হতো, তো সমস্যা নেই। আপনারা যদি সেরকম করতে চান আরেকটু ছোটো করতে পারেন, এই যে পুরুত্বটা ঠিক এরকম হবে। তো এবার হচ্ছে আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি এখন চলে যাব চুলায়। তো চলে আসলাম চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পিঠাগুলো দিয়ে আমি অপেক্ষা করব একটা সাইড সুন্দরভাবে হয়ে আসা পর্যন্ত। একটা সাইড হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটা সাইড হয়ে গেলে মানে একটা সাইড একবারে না, একটু হয়ে গেলে যখন একটু কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দেবো। তো এই পিঠাটার কী হয়, উপরে এইভাবে ফেটে ফেটে যায়, ফেটে ফেটে গেলে কী হয় পিঠাটা অনেক বেশি মুড়মুড়ে হয়। তো এই আপনারা আসলে ট্রাই না করে বুঝতে পারবেন না। তো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এবার হচ্ছে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। তো জাস্ট এটাকে দুটা সাইড আমি হচ্ছে গোল্ডেন কালার করে ভেজে নেব। এই যে দেখেন, আবারও উল্টে দিচ্ছি একটু পরে। তো যে আরেকবার উল্টে দিলাম। তো এভাবে হচ্ছে আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেবো। তো কালারটা আমার পারফেক্ট হয়ে গেছে দেখেন। আর এই যে কালার, এইরকম কালার আসলে কিন্তু বুঝতে হবে যে আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। তো এই যে দেখেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বাকি যেগুলো আছে আমি সেগুলো সেমভাবে ভেজে নেব। তো এখন হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি যে কীরকম এই পিঠাগুলো। যে আসলে যে কোনো রেসিপি আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতখানি মজার হয়। তো এই যে দেখেন পিঠাগুলো খুবই মজার আর খুবই অল্প সময়ে অল্প খরচে কিন্তু অনেকগুলো তৈরি করা যায়। এখানে কিন্তু আমার সবগুলো অর্ধেকটা আমার আরও এতগুলো ছিল, তাহলে বুঝেন একটা ডিম দিয়ে কতগুলো নাস্তা কয়েক কতজনে মিলে খাওয়া যায়। তো এই যে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন, খুবই মজার। তো আশা করি ভালো লেগেছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।